হাই ফ্রেন্ড স্বাগত বেঙ্গলি হোম কিচেনে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম তো তখন গাড়ি করে যখন যাচ্ছি হাইওয়ে পাশে রাস্তার পাশে আর কি তো দেখলাম আমরা এরকম ঝালমুড়ি বিক্রি করছে এরকম একটা কি বলবো থালায় সাজিয়ে সমস্ত এরকম নিয়ে আর সেই দাদা এরকম ঝালমুড়ি মাখছে আমার দেখে খুব খেতে ইচ্ছে হলো আর আমি নেমে পড়লাম গাড়ি থেকে নেমে পড়ে তার কাছ থেকে রেসিপিটা জানলাম আর তার থেকে একটা ঝালমুড়ির ঠোঁয়া নিয়ে গাড়িতে উঠে পড়লাম জাস্ট অসাধারণ তার কাছে শিখলাম স্ট্রিট স্টাইল কি করে ঝালমুড়ি হয় তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ওনার কাছে যা যা ছিল আশা করি আমি সেগুলো সমস্ত জোগাড় করে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করবো এখানে আমার ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি কি আছে তো লঙ্কার আচার আছে আমার আমের আচার আছে আমের আচারে তেলটা লাগবে আমার তো আর লাগবে ছোলা ভেজানো ঘুগরির মটর ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজ কুচি কুচি আর মশলার মধ্যে লাগবে ভাজা মশলা জিরা ভাজা জিরা মানে জিরেকে হালকা শুকনো খোলায় ভেজে তাকে গুঁড়ো করে নিয়েছি লাগবে বিট নুন আর লাগবে হচ্ছে আহ নারকল আদা কুচি লঙ্কা কুচি লেবু টমেটো কুচি চানাচুর ঝুড়ি ভাজা আর লাগবে মুড়ি মুড়িরই খেলা এখানে যেহেতু ঝাল মুড়ি এবার ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে দেখো ঝাল মুড়ি দাদারা যেরকম মানে মাখে সেই একটা ক্যান সেরকম একটা ক্যানের ঢাকনাটা খুলে ক্যানটা আমি জোগাড় করেছি আর নিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে মুড়ি তো তোমরা যেরকম বানাবে যতজনের জন্য বানাবে সেই অনুযায়ী কিন্তু মুড়ি নেবে আর আর এর সাথে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা এখানে মধ্যে দেখানো নেই কিন্তু পরে মানে প্রেসারে সেদ্ধ করেছিলাম তো তাই ভুলে গেছি এখানে নিয়ে আসতে তো পরে আমি অ্যাড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মুড়িতে ফার্স্ট আমি দিয়ে দিলাম ভেজানো ছোলাটা এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ঘুগনির মটর যেটা যে পছন্দ করে সে সেরকম ভাবে বানাতে পারবে এবার আমি এখানে চানাচুর যেটা নিয়েছি তাতে বাদাম কম ছিল বলে আমি এক্সট্রা করে বাদাম দিয়েছিলাম এবার দিচ্ছি কুচনো পিঁয়াজ যত যত পারবে ছোট করে কোচাবে এবার দিচ্ছি আদা গ্রেট করে দিয়েছি আমি আর পারলে তোমরা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারো এবার দিচ্ছি লঙ্কার আচার এরকম ছোট্ট ছোট করে লঙ্কা আচার আমি নিয়ে এসেছি যেখানে ভুজাওয়ালার দোকান হয় না সেই ভুজাওয়ালার দোকান থেকে আমি এই আচার কালেক্ট করেছি আর এই ঝুড়ি ভাজা চানাচুর ওর দোকান থেকেই নিয়েছি তো এটা দেখো একদম মিহি ঝুড়ি ভাজা এই মিহি ঝুড়ি ভাজাটাই দেবে এবার দিচ্ছি প্রচুর পরিমাণে চানাচুর চানাচুর জুড়ি ভাজা কিন্তু দুটোই দিতে হবে এর সাথে তোমরা একটু নিমকি বা একটু চিপসও দিতে পারো তাতেও কিন্তু খেতে বেশ মজাদার হয় এবার দেখো এখানে আমি দিচ্ছি সর্ষের তেল অবশ্যই ওরা সর্ষের তেল দিয়ে মাখে সর্ষের তেলের সাথে দিয়ে দিচ্ছি আম তেল মানে আমের আচার যে তেলে আমরা ভিজিয়ে রাখি সেই তেলটা দেবে তাতে একটা সুন্দর গন্ধ অ্যাড করবে আমাদের এই ঝালমুড়ি মাখাটায় আর দিলাম ধনে পাতা কুচি আর এই যে আলু সেদ্ধটা দেখো আলু সেদ্ধ করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ঠিক এরকম দিতে হবে আর এই মুড়ি মাখাটা কিন্তু বেশিক্ষণ মেখে রেখে দিলে হবে না সাথে সাথে মেখে তোমরা সাথে সাথে এটা কিন্তু খেতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ছোট্ট ছোট্ট করে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি নারকোল ওরা অবশ্যই নারকল দেয় নারকল একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিতে হবে এবার দেখে নাও দিয়েছি যেমন দিয়েছি বেঙ্গলি ভাজা মশলা এই বেঙ্গলি ভাজা মশালার লিঙ্ক কিন্তু বক্সে থাকবে এবং এটা আমার অলরেডি বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে আর দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো যেটা জিরা শুকনো খোলায় রোস্ট করে তাকে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় জিরেটা যখন রোস্ট করবে অবশ্যই দেখে নেবে যেন কালো না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি বিট নুন আমি শুধু বিট নুনই ইউজ করেছি তোমরা চাইলে রেগুলার নুনও এতে অ্যাড করতে পারো এবার ভালো করে এটা মাখিয়ে নিতে হবে তার আগে লাস্ট দিতে হবে লেবুটা লেবু রস দিলে কিন্তু নেতিয়ে যাবে সবকিছু তাই লেবু রসটা লাস্টে দেবে তেলটাও লাস্টেই দেওয়াটা ভালো এবার ভালো করে একটি হাতার সাহায্যে এটা মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা আমার খুব ভালোভাবে মিশে যায় এবং মানে মুড়ির যে নিচের অংশটা অবধি কিন্তু আমাদের সব মশলাটা যেন খুব সুন্দরভাবে মিশে যায় আর ওরা দেখবে এরকম একটা কাটির সাহায্যে কিন্তু এটা মেশায় তাতে কি হয় খুব ভালোভাবে মেশে তো আমার মা মাখানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে স্ট্রিট স্টাইল ঝাল মুড়ি তো ওরা ওরা ঝালমুড়িটা যখন দেয় তখন দেখবে এরকম মোটা পেপারটা একটা কোন করে নেয় কোন করে দেয় সেটা ম্যাগাজিনের পেপারই হোক বা যে কোনো পেপার বেশ মোটা ধরনের পেপার হয় তো আমিও আগের বছরের যে একটা ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারটা দেখলাম বেশ মোটা পাতা তার থেকে আমি তলার অংশটা কেটে নিলাম কেটে নিয়ে আমি একটা কোন করে নিচ্ছি আর এই কোণের মধ্যে করেই আজকে আমি পরিবেশন করব বা সার্ভ করব আমার স্ট্রিট স্টাইল ঝালমুড়ি যেটা আমি বাড়িতে বানিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লেগেছে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না শেয়ার করো বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে এই রেসিপিটা আরো অনেকে শিখতে পারে আর এই ধরনের ভালো ভালো রেসিপি পেতে গেলে কি করতে হবে বেঙ্গলি হোম কিচেন কে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করতে একদমই ভুলবে না উপর থেকে আমি আরেকটু ঝুড়ি ভাজা আর সুন্দর দেখার জন্য টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পাতা ছড়িয়ে দিয়েছি জাস্ট ফর গার্নিশিং এর জন্য এগুলো অপশনাল অবশ্যই তোমরা যখন এই মশলা ঝাল মুড়িটা তোমরা পরিবেশন করবে উপর থেকে এরকম একটা আহ নারকল দিয়ে দেবে আমি দেখেছি ওরাও দেয় এটা দেখতে আরো সুন্দর লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো নমস্কার আর অবশ্যই বানিও কিন্তু